নমস্কার। 2019 সালে নোবেল পুরস্কার প্রাপক, 2019 রেসিপিয়েন্ট অব দ্য নোবেল প্রাইজ, সাকসেস এডুকেশন কেয়ার অ্যান্ড লার্ন ফর সাকসেসের পক্ষ থেকে সকল সুধী দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই। আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন 2019 নোবেল পুরস্কার প্রাপকের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচনার প্রথম বিষয় রসায়নের ওপর, রসায়নবিদ্যার ওপর এবছর নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের জন বানিস্টার গুড এনাফ। তিনি হলেন একজন আমেরিকান অধ্যাপক ও কঠিন অবস্থা নিয়ে কাজ করা পদার্থবিদ। এরপরে রসায়নে নোবেল পেয়েছেন জাপানের আকিরা ইয়োশিনো। তিনি হলেন একজন জাপানি রসায়নবিদ। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এম স্ট্যানলি হুটিংহাম, যিনি ব্রিটিশ ও আমেরিকান রসায়নবিদ হিসাবে এবছর নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। সাহিত্যের ওপরে নোবেল পেয়েছেন পিটার হ্যান্ডকে। ইনি অস্ট্রেলিয়ার নাগরিক, ইনি অস্ট্রেলিয়ার ঔপন্যাসিক, নাট্যকার ও অনুবাদক। শান্তির ওপরে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন আবি আহমেদ আলী। ইনি ইথিওপিয়ার নাগরিক, ইনি একজন ইথিওপিয়ার রাজনীতিবিদ এবং 2 এপ্রিল 2018 থেকে গণপ্রজাতন্ত্রী ইথিওপিয়ার 15তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। পদার্থবিদ্যার ওপর এবছরে নোবেল পেয়েছেন সুইজারল্যান্ডের মিশেল মায়ার। তিনি সুইজারল্যান্ড নব পদার্থবিজ্ঞানী জেনেভা বিশ্ববিদ্যালয়ের মহাকাশ বিষয়ক বিভাগের সংখ্যাতিরিক্ত সাম্মানিক অধ্যাপক। ইনি এবছর নোবেল পেয়েছেন। কানাডীয় ও মার্কিন নাগরিক ফিলিপ জেমস এডুইন পিবলস এবছর নোবেল পেয়েছেন। তিনি হলেন কানাডীয় মার্কিন পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী। পদার্থবিজ্ঞানের ওপর এবছর সুইজারল্যান্ডের নাগরিক উইলিয়াম বিল জি কায়েলিন জুনিয়র নোবেল পেয়েছেন। ইনি হলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের একজন অধ্যাপক। চিকিৎসা বিজ্ঞানের ওপর এবছর যারা নোবেল পেয়েছেন তারা হলেন যুক্তরাষ্ট্রের গ্রেগ লিওনার্ড সেভেঞ্জা, যিনি প্রাণী কোষ কিভাবে অক্সিজেন প্রাপ্যতার সঙ্গে খাপ খাইয়ে নেয় সেই রহস্য উদ্ভাবনের জন্য 2019 সালে যৌথভাবে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার লাভ করেছেন। যুক্তরাজ্যের নাগরিক স্যার পিটার জন র্যাডক্লিফ এবছর চিকিৎসা বিজ্ঞানের ওপর নোবেল পেয়েছেন। ইনি একজন ব্রিটিশ চিকিৎসক, কোষ ও আণবিক বায়োলজিস্ট। যুক্তরাষ্ট্রের চিকিৎসক উইলিয়াম বিল জি কায়েলিন জুনিয়র, ইনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের একজন অধ্যাপক, যিনি এবছর নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। অর্থনীতির ওপরে যারা নোবেল পেয়েছেন তারা হলেন যুক্তরাষ্ট্রের অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তিনি একজন আমেরিকান অর্থনীতিবিদ এবং ভারতবর্ষের বংশধর এবং অর্থনীতির ওপরে দ্বিতীয় বাঙালি। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের এস্তের দুপ্লো এবছর নোবেল পেয়েছেন। তিনি হচ্ছেন ফরাসি অর্থনীতিবিদ। যুক্তরাষ্ট্রের আরেকজন মাইকেল রবার্ট ক্রেমার এবছর নোবেল পুরস্কার পেয়েছেন, ইনি হচ্ছেন আমেরিকান অর্থনীতিবিদ। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।